হ্যালো বন্ধুরা অনেককাল আগে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মৃত্যুদণ্ডের নিয়ম ছিল যা শুনলে গা শিরো ওঠে বর্তমানে অনেক দেশে মৃত্যুদণ্ড উঠে গেছে আর থাকলেও তা ফাঁসি ইঞ্জেকশন আর ইলেকট্রিক চেহারের মধ্যেই সীমাবদ্ধ এই বিরুদ্ধে আপনাদের এমন পাঁচটি মৃত্যুদণ্ড সম্পর্কে জানাবো যা জানলে আপনি সত্যি অবাক হবেন তো চলুন শুরু করা যাক সিদ্ধ করা কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে একটি পানিবর্তী পাত্রের মধ্যে রাখা হতো প্রথমে ঠান্ডা তারপর আগুন পাত্রের নিচে দেওয়া হতো যাতে পানি ধীরে ধীরে গরম হয় এবং বন্দি জীবন্ত সেদ্ধ হতে থাকে এইভাবে এক সময় সে মারা যায় শাস্তির এই পদ্ধতিটি প্রায় পাঁচ লাখ বছরের আগের চর্চা হতো প্রাচীন চীনে নিশ্চিত চীন কিছু পাশবিক শাস্তি আবিষ্কার করেছিল এবং এটাও বলা যায় যে মৃত্যুদণ্ড এই পদ্ধতি যুক্তরাজ্যে বিদ্যমান ছিল পনেরোশো শতক পর্যন্ত জাপান ফিজি পাপুয়া নিউগিনিতেও এই শাস্তির তথ্য রয়েছে এমনকি মোগল আমেলও ষোলোশো সালে সম্রাট আগরঙ্গের আমলে ইসলাম না গ্রহণ করায় শিখ নেতা বাই দয়ালকে এভাবে হত্যা করা হতো মাথা পিষ্ট মৃত্যুদণ্ড কার্যকর করার এই পদ্ধতিটি দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্বাদিত সুদূর কোনো দেশের পদ্ধতি নয় এ পদ্ধতিতে বিশাল আকৃতির হাতি তার পা দিয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তির মাথা থেতলে দিত এক্ষেত্রে আবার হাতিকে প্রশিক্ষণ দেওয়া হতো যাতে সে ধীরে ধীরে পায়ের চাপ বাড়ায় যাতে মৃত্যুদণ্ড প্রাপ্তি ব্যক্তি সর্বোচ্চ কষ্ট ভোগ করে মারা যায় পুরিয়ে হত্যা বন্দি ব্যক্তি সাধারণত মৃত্যু পর্যন্ত অবনীয় যন্ত্রণা ভোগ করত যতক্ষণ না গার এবং মুখ আগুন লেগে মারা না যেত পুরিয়ে হত্যা করার পদ্ধতি শুরু হয় মূলত জুয়ানব আক্রোয়ে পুরিয়ে মারার পর থেকে সে সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর চোদ্দোশো সালের তিরিশে মে তাকে হত্যা করা হয় জোয়ান অফ আর্ক ছিলেন পূর্ব ফ্রান্সের একজন সামান্য কৃষকের ঘরে জরমানু ব্যক্তি যিনি ফরাসি সেনাবাহিনীর জন্য বিরল যুদ্ধ জয় এনে দিয়েছিলেন তার নেতৃত্বে ফ্রান্স তাদের বেহাত হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধার করতে সমর্থ হয় তিনি সপ্তম চ্যালেঞ্জের ক্ষমতা গ্রহণের পেছনে পরোক্ষ ভূমিকা রেখেছিলেন অথচ দেশের জন্য এত গৌরব বয়ে আনা সত্ত্বেও তাকে বাগুন দিয়ে আটক করে ইংরেজরা এবং তাদের কাছে বিক্রি করে দেয় সেখানে একটি খ্রিস্টান আদালতে রায়ে তাকে পুড়িয়ে মারা হয় তখন তার বয়স ছিল চব্বিশ বছর মাত্র জীবন্ত চামড়া তুলে নেওয়া বর্তমানে ইরাকের পূর্বসরী আশেরিওরা বা মেক্সিকোর অ্যাস্টেকরায় এই প্রথা শাস্তি দিত মধ্যযুগে ইংল্যান্ড এভার ফ্রান্সেও এ ধরনের শাস্তি দেওয়া হতো মধ্যযুগে তেরোশো থেকে চোদ্দোশো সালের দিকে এই ধরনের রেওয়াজ ছিল এর মতো নিষ্ঠুর পদ্ধতি আমি আর শুনিনি এটি বন্দিকে জীবন্ত রেখে ত্বকের সমৃগ্ঞ শরীর থেকে চামড়া অপারেশন করা হতো এটি ছিল একটি প্রকাশ্য মৃত্যুদণ্ড প্রধান সার্বজনিক পদ্ধতি মাঝে মাঝে ব্যথার তীব্রতা বাড়ানোর জন্য লবণ মাখানো হতো এইভাবে অশেষ যন্ত্রণা ভোগ করে বন্দি মারা যেত করাতে কেটে মৃত্যুদণ্ড এই পদ্ধতিটি চালু ছিল ইউরোপের বিভিন্ন দেশসহ এশিয়াতেও এক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে সম্পূর্ণ নগ্ন করে উল্টো করে দু পায়ে দুদিকে ফাঁক করে বেঁধে দিত এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির যৌনাঙ্গ বরাবর করাত রেখে দেহকে মাছ বরাবর কেটে ফেলা হতো আর উল্টো করে ঝুলানোর কারণে ব্যক্তিটির মস্তিষ্ক যথেষ্ট পরিমাণ রক্ত পেত যাতে তিনি শরীরের মাছ বরাবর কেটে ফেলার ব্যথা সম্পূর্ণটাই অনুভব করতে পারে মধ্যযুগের অমানবিক মৃত্যুদণ্ডের মধ্যে ছিল এটি অন্যতম তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং